জাপানের সবচেয়ে আশ্চর্যজনক ভবনটি হলো জাপানের ওসাকা গেট টাওয়ার ভবন। এই ১৬ তলা অফিসের বিল্ডিংয়ের পঞ্চম তলা, ষষ্ঠ তলা এবং সপ্তম তলায় একটি এক্সপ্রেস মহাসড়কের দখল রয়েছে বিল্ডিংয়ের পাশেই ডান পাশে। গ্রাউন্ড ফ্লোরের বিল্ডিংয়ের ফ্লোর ইনফরমেশন বোর্ডে তিনটি মেজের জন্য ভাড়াটে তালিকা হানশিন এক্সপ্রেসওয়ে হিসেবে তালিকাভুক্ত করা হয়। লিফটের চতুর্থ তলা থেকে অষ্টম তলা পর্যন্ত চলাচল করলে আপনি সেখানে যেতে পারবেন না। গেট টু টাওয়ার বিল্ডিং আসলে ভূমির মালিক এবং জাপানি সরকারের মধ্যে একটি অস্বাভাবিক সংঘাতের ফল। প্রথম দিকে মেইজি সময় থেকে একটি কাঠ এবং কাঠকয়লা প্রক্রিয়াজাতকরণ সংস্থা দ্বারা জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু জ্বালানি অন্যান্য উৎসের ক্রমবর্ধমান পদক্ষেপ সেই কোম্পানির ভবনগুলির হ্রাসের ফলে ঘটেছে। ১৯৮৩ সালে এলাকার পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু বিল্ডিং পারমিট প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ ওই জমিটি ইতিমধ্যে ওই স্থানের উপর নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। গেট টাওয়ার বিল্ডিংয়ের ব্যবসা প্রায় স্বাভাবিক। মহাসড়কটি বিল্ডিংয়ের সাথে যোগাযোগ করে না এবং মহাসড়কের পার্শ্ববর্তী একটি কাঠামো শব্দ ও কম্পন বহন করে। ভাবতে অবাক লাগে, উন্নত দেশগুলো যখন এরকম চমৎকার আর্কিটেকচার উপহার দিচ্ছে, তখন আমাদের দেশের বিশেষজ্ঞরা বড় বড় ভবন, ঐতিহাসিক স্থাপনা এবং গাছ কেটে রাস্তা অথবা ফ্লাইওভার তৈরির পরামর্শ দেন।